back to my channel. I hope apnara shokole bhalo achen shusto achen. Ajker ei video te ami share korbo monsoon hair care korar jonno hair pack er recipe. আর এই সিজন টাই মোটামুটি আমাদের সকলেরই হেয়ার প্রবলেম শুরু হয়ে যায়, হেয়ার ফলস প্রচুর পরিমাণে শুরু হয়ে যায়, হেয়ার অনেক ড্রাই হতে শুরু করে, আর হেয়ার কম করার সময় প্রচুর পরিমাণে হেয়ার ফলস লক্ষ্য করা যায়। মনসুন সিজনে হেয়ারকে অনেক বেশি কেয়ার করা প্রয়োজন, হেয়ার রুটকে প্রচুর পরিমাণে স্ট্রং করা প্রয়োজন, আর পাশাপাশি হেয়ারকে আরও বেশি কন্ডিশন করা প্রয়োজন হেয়ার ফলস কম করার জন্য। আর এই প্যাকটি দুর্দান্ত কাজ দেবে, সম্পূর্ণ ন্যাচারাল রেমেডি। তাহলে আর দেরি না করে চলো রেমেডিটা শেয়ার করে দিই, লেটস গো। এই প্যাকটি রেডি করার জন্য 2 চামচ দই নেব, আর দেব মেথি গুঁড়ো 2 চামচ। এবার এর মধ্যে দেব 1 চামচ কাস্টার্ড অয়েল, দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। রেডি আমার হেয়ার প্যাক। প্যাকটি সবার প্রথমে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করব খুব ভালো করে, তারপর যতটুকু প্যাক বেঁচে যাবে হেয়ার লেন্থে অ্যাপ্লাই করব। মেথির মধ্যে প্রচুর পরিমাণ আয়রন এবং প্রোটিনে সমৃদ্ধ, যা চুলের জন্য পুষ্টিকর উপাদান যোগায়, চুল পড়া কমাতে সাহায্য করে। কাস্টার্ড অয়েল ক্ষতিগ্রস্ত চুলকে মেরামত করতে সহায়তা করে, স্ক্যাল্পকে হাইড্রেট রাখে, স্বাস্থ্যকর চুল পেতে সহায়তা করে, চুল পড়া নিয়ন্ত্রণ করে। দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, চুলকে সুন্দরভাবে কন্ডিশন করে, হেয়ারকে রুট থেকে শক্তিশালী করে। এটা সপ্তাহে একবার ইউজ করতে হবে। এই প্যাকটা সম্পূর্ণ ন্যাচারাল এবং খুব কার্যকরী ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, তাই এটা ধৈর্য ধরে ইউজ করতে পারলে হেয়ারের যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন। আমার এই প্যাকটা অ্যাপ্লাই করা কমপ্লিট, এবার 20 মিনিট শোকানোর জন্য ছেড়ে দেব, তারপর শ্যাম্পু ইউজ করে হেয়ার ওয়াশ করে নেব। তো গাইজ, আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।